আমাদের পক্ষ থেকে প্রথম যে পরিষেবা এই করোনা মুক্ত করার জন্য, আমাদের সচেতন হওয়ার জন্য, ওয়ার্ডবাসী সচেতন হওয়ার জন্য আমরা মাইকিং থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিককে আমরা বোঝাচ্ছি বাড়ির বাইরে যাতে কেউ না বেরোয়, এবং ভিন রাজ্য থেকে যারা আসে তাদের উপর নজরদারি রাখার জন্য, এবং স্বাস্থ্য কর্মীরা যে কাজ করছে তাদেরকে সহযোগিতা আমরা করছি যাতে করে রোগ ব্যাধি যাতে না ছড়ায়। এছাড়াও ভিন রাজ্যে যারা আটকে পড়েছে তাদেরকে আনার ব্যবস্থা নিয়েছে, যেমন রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, তেমনি আমাদের পরিবহন মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় ইনাদের তৎপরতায় মূলত, এবং ভিন রাজ্যে যারা রয়ে গেছেন, যারা আটকা পড়ে গেছেন, সেই রাজ্যের সরকারের কাছেও, সেই রাজ্য সরকারের কাছেও আবেদন থাকবে, এবং বর্ডারে যারা রয়েছেন কর্মরত অবস্থায় যারা অফিসাররা তাদের কাছে আবেদন থাকবে যাতে করে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়, ভিন রাজ্য থেকে যারা আসছে, যারা আটকা পড়ে আছে তাদের জন্য কোনো সমস্যা না হয়, এই সহযোগিতা চাইব। এবং করোনা মুক্ত করার জন্য লক্ষ্যে আমরা ওয়ার্ডবাসী, এলাকাবাসী আমরা তৎপর, আমরা সচেতন হয়েছি, এবং যারা যারা মানুষ এখনো বুঝছে না তাদেরকে আমরা এটা বোঝাচ্ছি। অন্যান্য রাজ্যে আমাদের কাছে খবর আছে বেঙ্গালোরে কিছু মানুষ আটকে পড়ে আছে, ছত্তিশগড়ের কিছু মানুষ আটকে পড়ে আছে, আন্দামানে আছে, তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা থেকে মানুষদেরকে নিয়ে আসার জন্য আমরা উদ্যোগী হয়েছি, এবং আশা করছি খুব শীঘ্রই তাদেরকে আমরা আনতে পারবো। এর জন্য রাজ্য সরকার এবং ভিন রাজ্য সরকারের সহযোগিতা।